আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আজকের ক্লাসটা হচ্ছে বিলাসী গল্পের উপর নেওয়া আমাদের 3 নম্বর ক্লাস, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব বিলাসী গল্পটা শেষ করতে, যাতে করে নেক্সট ক্লাসে আমরা নতুন কোন একটা টপিক শুরু করতে পারি এবং আমরা ট্রাই করব যে সেই টপিকটা আবার একদিনের মধ্যে যাতে শেষ হয়, অর্থাৎ একটা ছোট টপিক পড়ানোর চেষ্টা করব নেক্সট ক্লাসে। তো আজকে আর কথা না বাড়িয়ে তোমাদের জন্য আজকে ক্লাসটা স্টার্ট করে দিই। ইন দ্য মিনটাইম তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে কে কোথা থেকে আমাদের সাথে এই ক্লাসটাতে জয়েন করেছো, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এই আজকের ক্লাসটার পরিসর বা বিস্তৃতি কত বড়, ঠিক আছে? আচ্ছা, সো দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে অনেকেই বন্ধু জয়েন করেছো, হ্যালো বলছো আমাকে, আসসালামু আলাইকুম বলছো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে জিজ্ঞেস করছো অনেকে, খুব ভালো আছে। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, আর অনেক বন্ধুরা হচ্ছে বিভিন্ন কারণে অ্যাট এ টাইম লাইভ ক্লাসটা জয়েন করতে পারো না, তারা তাদের জন্য অনুরোধ থাকবে যে পরবর্তীতে তোমরা যখনই ফ্রি টাইম পাবে ক্লাসগুলো একটু করে নিবে। কারণ হচ্ছে যে একদম সিম্পলি যদি বলি, ইউ হ্যাভ পেইড ফর দিস কোর্স, সো তোমরা যেটার জন্য পে করেছো অলরেডি, সেখান থেকে যা যা তোমার প্রাপ্য সেটা তো নিজেকে বুঝে নিতে হবে, তাই না? ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ঝোঁকের মাথায় হয়তোবা অনধিকার চর্চা করিয়া বসিব, এর আগের যেখানে আমরা শেষ করেছিলাম সেটা একটু দেখে আসি। এই যে এখানে বলা হচ্ছিল আগের ক্লাসের একদম শেষ পর্যায়ে গিয়ে আমরা যেই টপিকটা পড়ছিলাম, যে অংশটা পড়ছিলাম বিলাসী গল্পে, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বলা হচ্ছে কি, যে একজন পুরুষ আসলে কি ধরনের আচরণ করবে, সেটা কি কিছুটা হলেও তার ঘরে যে সকল নারীরা থাকছে তাদের উপর নির্ভর করে না, অর্থাৎ নারীরা পুরুষদের আচরণের উপর কিভাবে প্রভাব বিস্তার করে সেই ব্যাপারটার একটা কথা কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তারপর পরই আবার লেখক এই জায়গায় এসে বলছে, না, এ আর এর চেয়ে বেশি কথা বলা উচিত হবে না, ঝোঁকের মাথায় হয়তোবা মানে হয়তোবা ইম্পালসিভ হয়ে বা অনেক উত্তেজিত হয়ে আবেগপ্রবণ হয়ে উনি অনধিকার চর্চা করিয়া বসবেন। অর্থাৎ অনধিকার চর্চা মানে কি, অনধিকার চর্চা মানে হচ্ছে যে যেটা তার অধিকারের আওতাভুক্ত না বা যেটার যেটা করার তার অধিকার নাই, এরকম কিছু হয়তো বা তিনি করে বসবেন, এই কাজটা তিনি করতে চান না। কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আচ্ছা কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না দেশের 90 জন বা 90 জন বলতে এখানে কিন্তু পার্সেন্টেজ বোঝানো হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু এক্সাক্ট 90 বোঝানো হচ্ছে না, এখানে 90% বোঝানো হচ্ছে অথবা শতকরা 90 জন বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 90 জনের কথা বলা হচ্ছে, যারা ওই পল্লী গ্রামেরই মানুষ, তার মানে যারা ওই গ্রাম এলাকাগুলোতেই থাকে তাদেরই কথা বলা হচ্ছে। তো এই জন্য কিছু একটা আমাদের করা চাই, অর্থাৎ এই জন্যই এই যে 90% মানুষ যেহেতু গ্রামে বসবাস করে, এই জন্য তাদের জন্য অ্যাকচুয়ালি কিছু একটা করা দরকার। বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এই সেই মৃত্যুঞ্জয়, ঠিক আছে? আচ্ছা, এটা একটু প্যারা করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, ডান বলছিলাম যে দেখে কে বলবে এটা সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল, তার মানে কিন্তু আদর যত্ন বা আপ্যায়নের কোনো কমতি হচ্ছে না। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো, আমার জন্য কত মারি না জানি তুমি খেয়েছিলে। আচ্ছা, সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে বিলাসীর এই গল্পটাতে আমরা এর আগ পর্যন্ত লেখকের যেরকম অবস্থা দেখছিলাম, যে লেখক হয়তো বা কিছুটা অপরাধ প্রবণ অনুভব করার জন্য বা হচ্ছে কিছুটা দায়ী নিজেকে মনে করার জন্য তিনি চিন্তা করছিলেন যে বিলাসীর এই পুরো ঘটনাতে তিনি কোনো ভূমিকায় রাখতে পারেননি, বাট এই পর্যায়ে এসে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে সেই রাত্রে এই যে ন্যাড়া বা লেখক তার জবানিতে যে বলছেন, সে হচ্ছে রক্ষা করার চেষ্টা করেছিল বিলাসীকে, ঠিক আছে? আচ্ছা, আর তার জন্য তার বিনিময়ে কিন্তু তাকেও মার খেতে হয়েছে। কথায় কথায় শুনলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। তার মানে ওই যে বিলাসীকে গ্রামের বাইরে বের করে দেওয়া আসার ঘটনা বা এই যে তাদের লাঞ্ছনা বঞ্চনার ঘটনাগুলো, এর পরদিনই তারা কিন্তু সেই জায়গাটা ছেড়ে চলে আসে এবং এইখানে এসে তারা ঘর বেঁধে বাস করছে, এবং খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে তারা সুখে আছে। আর সুখে যে আছে সেটা আমাকে বলার দরকার ছিল না, সেটা তাদের মুখপানে চাহিয়ে আমি তাহা বুঝিয়াছিলাম, তার মানে তাদেরকে দেখেই বোঝাতে ছিল যে তারা খুবই সুখে আছে, খুবই আনন্দে আছে। আচ্ছা, তারপরে দেখি, তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে। বায়না মানে বায়নার একটা অর্থ কিন্তু এরকম যে আবদার করা, ঠিক আছে? আর এইখানে যে বায়না, এই বায়নাটার মানে হচ্ছে কমিটমেন্ট, ঠিক আছে? অনেক সময় আমরা এই কথাটা শুনেছি, এখন এখন হয়তো বা কম শোনা যায় যে
জমি বায়না করেছি বা বাড়ি বায়না করেছি, তার মানে হচ্ছে জমি বা বাড়ি কেনার জন্য যে মালিক তার সাথে একটা কমিটমেন্ট হয়েছে, মৌখিক কমিটমেন্ট, এটাকে আমরা কিন্তু বায়না বলি। তো এখানে সাপ ধরার বায়না আছে বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে সাপ ধরতে হবে এমনটা হচ্ছে মৃত্যুঞ্জয় কথা দিয়েছে কাউকে, এবং তাহারা প্রস্তুত হয়ে আছে, এবং তারা কিন্তু তাদের যে প্রিপারেশনটা, যা যা কিছু ধরতে যাওয়ার জন্য, এই এই যে যা যা কিছু ধরতে যাওয়ার জন্য, সাপ ধরতে যাওয়ার জন্য দরকার, সেগুলো নিয়ে তারা প্রিপেয়ার্ড হচ্ছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়ে উঠিলাম, কারণ তারও কিন্তু এই ব্যাপারে ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে। ছোটবেলা থেকেই দুটা জিনিসের প্রতি আমার প্রবল শখ ছিল। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক ছিল গোখরো কেউটে সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া। এর আগেই কিন্তু আমরা জেনেছি যে মশার কামড়ে একদম উত্তপ্ত হয়ে, অতিষ্ঠ হয়ে, এই যে চেষ্টাটা যে মন্ত্রসিদ্ধ হওয়া বা হচ্ছে সাধু সন্ন্যাসীদের মতো একদম সিদ্ধ পুরুষ হওয়া, এই ব্যাপারটা চেষ্টা করে ন্যাড়া ক্ষান্ত দিয়ে মাত্র বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে আসার পরে তার আরেকটা শখ কিন্তু বাকি, সেটা হচ্ছে যে গোখরো কেউটে সাপ ধরে পোষা। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে একটা শখ পালন হয়েছে, পূরণ হয়েছে, শখ মিটে গেছে আর কি, পূরণ হয়েছে এমন না, শখ মিটে গেছে, আরেকটা শখ বাকি আছে। ওকে, সিদ্ধ হবার উপায় তখনও খুঁজিয়া বের বাহির করিতে পারি নাই। ঠিক আছে, আচ্ছা দেখি, সিদ্ধ হবার উপায়, সিদ্ধ বলতে কিন্তু এখানে বয়েলড না, তার মানে এখানে কিন্তু সিদ্ধ বলতে পানিতে ফোটা বোঝানো হচ্ছে না, সিদ্ধ মানে এখানে পরিপূর্ণ, পরিশুদ্ধ বোঝানো হচ্ছে। ঠিক আছে, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায়, তার মানে হচ্ছে মৃত্যুঞ্জয়ের যে সাগ্রেদ হওয়ার আশায়, সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। তার মানে হচ্ছে এই যে বিলাসীর বাবা, সে কিন্তু একজন মস্ত বড় সাপুড়ে ছিলেন, এই কারণে সেই শ্বশুরের শিষ্য বা সেই শ্বশুরের ছাত্র হয়ে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে কিছু শেখার আশা কিন্তু এই ন্যাড়া বা লেখক করতেই পারেন। তারপর আমার ভাগ্য যে অকস্মাৎ, অকস্মাৎ মানে কি? অকস্মাৎ মানে তোমরা কি একটু কমেন্টে লিখে জানাতে পারবো, দেখি আমি তোমরা পারো কিনা, আর যদি না পারো আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, অকস্মাৎ মানে কি বলো দেখি? হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো, আমি আর 10 সেকেন্ড টাইম দেই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 8, 9, 10। ওকে, সো কমেন্টগুলো আমরা দেখতে পেলাম। হ্যাঁ, অকস্মাৎ মানে হচ্ছে হঠাৎ, এক্স্যাক্টলি। যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তারপরে দেখি। তো হঠাৎ এমন সুপ্রসন্ন, সুপ্রসন্ন মানে কি জানো? মানে হচ্ছে অনেক ভালো হয়ে গেছে। কেন কেন লেখক এটা বলছেন যে তার ভাগ্য অনেক ভালো হয়ে গেছে? কারণ তার ছোটবেলা থেকে একটা শখ ছিল যে সে সাপ পুষবে, সাপ ধরবে, সাপ পুষবে। হঠাৎ আজকে এত বছর পরে সেই সুযোগটা কিন্তু মৃত্যুঞ্জয়ের উসিলায় বা মৃত্যুঞ্জয়ের খাতিরে লেখক পেয়ে গেলেন, এই জন্য সে খুবই খুশি। কিন্তু শক্ত কাজ, শক্ত বলতে এখানে কঠিন বোঝানো হচ্ছে, কিন্তু কঠিন কাজ, এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়ই আপত্তি করিল। তার মানে হচ্ছে কাজটা অনেক কঠিন এবং ভয়ের কারণ আছে, বা হচ্ছে ডেঞ্জারাস বলে বা রিস্কি বলে প্রথমে তারা ও দুইজনই আপত্তি করলো। কিন্তু আমি এমনই নাছোড় বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগ্রেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। তার মানে হচ্ছে আমি এমন জ্বালানো জ্বালাইছি মৃত্যুঞ্জয়কে যে মৃত্যুঞ্জয় শেষমেশ আমাকে শিষ্য বলে গ্রহণ করলেন। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল, এবং কব্জিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তুর মতো সাপুড়ে বানাইয়া তুলিল। তার মানে হচ্ছে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে কিন্তু এই ন্যাড়া বেশ ইনফ্লুয়েসড, এবং মৃত্যুঞ্জয়কে সে যেভাবে একজন সাপুড়ে বনে যেতে দেখেছে রীতিমতো, সেও কিন্তু দিন রাত চেষ্টা চরিত্র করে সেরকমটাই হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি, মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোর, ঢোড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোড়ারে দে, দুধরাজ মনিরাজ কার আজ্ঞে বিশরীর আগে। ইহার মানে যে কি তাহা আমি জানি না, এটার মানে যে কি এটা লেখক নিজেই জানেন না, অর্থাৎ যেটা লেখক নিজে লিখেছেন, লেখক বলছেন যে সেটার অর্থ তিনি নিজেই জানেন না। সো আমাদের কাছেও এটার অর্থ বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে জানতে চাওয়া হবে না। ঠিক আছে, গুড ফর ইউ। আচ্ছা তারপরে,
কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা বা এই মন্ত্রটা যিনি বানিয়েছেন, দ্রষ্টা মানে মূলত যিনি দেখেছেন বা এটা যিনি ভিজুয়ালাইজ করেছেন বা এটা যার ভিশন ছিল, দ্রষ্টা যে ঋষি ছিলেন নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাইনি। তার মানে হচ্ছে এই মন্ত্রটা যিনি বানিয়েছিলেন তিনি নিশ্চয়ই বড় মাপের কেউ ছিলেন, যেহেতু এটা তার বানানো মন্ত্র এবং এটাই দিয়েই সাপুড়েরা এখনো এই সাপ ধরার ব্যাপারটা প্র্যাকটিস করছে। সো তিনি হয়তো বা বড় কেউ, কিন্তু তাকে তার সাথে যেহেতু লেখকের পরিচয় হয় নাই এই কারণে অর্থটাও তিনি আর জেনে নিতে পারেন নাই। ঠিক আছে, আচ্ছা, তারপরে অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে। তার মানে হচ্ছে একদিন সব ঠিক আছে, এই মন্ত্রটা পড়ে পড়েই তারা হচ্ছে দীর্ঘদিন যাবৎ সাপ ধরেছে, বিভিন্ন রকম সাপের সংস্পর্শে এসেছে, কিন্তু এই মন্ত্রটা কি সত্যি নাকি মিথ্যা এইটার চরম মীমাংসা, মানে এটার একটা ডিসিশন ফাইনাল হয়ে গেল। কিন্তু যতদিন না হইলেও ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। তার মানে হচ্ছে যে একটা সময় গিয়ে বোঝা গেল যে এই মন্ত্রটা আসলে ভুয়া, এই মন্ত্রটা আসলে কাজ করে না, কিন্তু যতদিন পর্যন্ত, যতদিন পর গিয়ে জানা গেল যে মন্ত্রটা আসলে ভুয়া, মন্ত্রটা কাজ করে না, ততদিনে চারদিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। এখন আমাকে কমেন্টে লিখে জানাও যে প্রসিদ্ধ মানে কি, প্রসিদ্ধ মানে কি, কমেন্টে লিখে জানাও দেখি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিয়েছে যে প্রসিদ্ধ মানে হচ্ছে বিখ্যাত হয়ে গেলাম, বিখ্যাত হয়ে গেলাম। ঠিক আছে, সবাই বলা বলি করতে লাগলো, হ্যাঁ, নাড়া একজন গুণী লোক বটে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়ে, কামাখ্যা হচ্ছে একটা জায়গা যেখানে মূলত দেখা যায় যে সন্ন্যাসীদের বিচরণ হয়, যেমন হচ্ছে মনে করো বাংলাদেশের কথা যদি বলি, যে কুষ্টিয়ার যেমন লালন ফকিরের যে মাজার, এইরকম কিছু জায়গা আছে, এরকম একটা জায়গার নাম হচ্ছে কামাখ্যা, যেখানে গিয়ে অন্য মানুষদের ধারণা হয়েছে যে এই যে ন্যাড়া সে একজন সিদ্ধ পুরুষ হয়ে এসেছে। ঠিক আছে, অথচ ন্যাড়া কিন্তু নিজেই আগে স্বীকার করেছে যে সে যখন এই ধরনের সন্ন্যাসী হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছে, দ্যাট ওয়াজ নট ফ্রুটফুল, তার মানে সে কিন্তু তার জায়গাটায় সফল হতে পারে নাই, বরঞ্চ মশার কামড়ে অতিষ্ঠ হয়ে সে তার সন্ন্যাসী বৃত্তি, সন্ন্যাসগিরি বাদ দিয়ে সে কিন্তু ফেরত এসেছে। ঠিক আছে, এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনই জো হইল। ঠিক আছে, তার মানে একদম মনে করো যে একজনকে বাংলাদেশ ন্যাশনাল টিমে নেওয়া হয়েছে, ঠিক আছে, মনে করো বয়সভিত্তিক খেলা থেকে নেওয়া হয়েছে, U19 থেকে নেওয়া হয়েছে, একদম প্রথম ম্যাচে এসেই, একদম মনে করো প্রথম টেস্টেই মোহাম্মদ আশরাফুলের মতো সেঞ্চুরি করে ফেলছে, বুঝছো। এখন এইটা এই ব্যাপারটা হয়ে দাঁড়াইছে এরকম যে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, বুঝতে পারছো। সো দেখা গেছে যে অল্প বয়সের মধ্যেই তার যে নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়লো, অথচ যেই মন্ত্রের উপর ভিত্তি করে তার এই নাম ডাক, সেই মন্ত্রটা আসলে কাজ করে না, সেটা কিন্তু একদমই ইনএফেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নড়াচড়া করো। ঠিক আছে, ওকে, দেখি তোমাদের কমেন্ট। হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে সবাই বিশ্বাস করলো, বিশ্বাস করলো না দুইজন, একজন হচ্ছে মৃত্যুঞ্জয় আর একজন হচ্ছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী বা বিলাসী। বরঞ্চ বিলাসী কিন্তু সবসময় ন্যাড়াকে সাবধান করে দিত যে এইগুলা, এই যে সাপখোপ, এগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর, সাবধানে নড়াচড়া করো। ঠিক আছে, বস্তুত বিষ দাঁত ভাঙা, বিষ দাঁত ভাঙা হচ্ছে সাপ কামড় দেওয়ার পর যেই দাঁতটা দিয়ে বিষ ইনজেক্ট করে সেটার কথা বলা হচ্ছে। মূলত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ থেকে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করেছিলাম যে সেসব মনে পড়লে আমার আজও গা কাঁপে। তার মানে হচ্ছে ন্যাড়ার এক্সপার্টিস যত বাড়তে থাকলো, তার মানে হচ্ছে সে কাজগুলো যখন রেগুলার বেসিসে করতে থাকলো, তার যখন একটা মাসেল মেমোরি বিল্ড হয়ে গেলো, সে যখন ফ্রিকোয়েন্টলি কাজগুলো বারবার 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 করতে থাকলো, তখন দেখা গেল যে সে একদম পাত্তাই দিচ্ছে না। মানে হচ্ছে এই একটা সাপ ধরলো, ধরে মনে করো বিষ দাঁত ভেঙে আবার সাপটাকে ফেলাই দিল, বুঝছো, ব্যাপারটা হয়ে দাঁড়ালো এরকম। অথচ এটা কিন্তু খুবই রিস্কি যে কাজটা বিলাসী বারবার বলছে। ঠিক আছে, ওকে, তারপর তারপর দেখি,
আচ্ছা, কমেন্টগুলো একটু দেখে নিই তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি না। ওকে, ঠিক আছে। রূপক আহমেদ চৌধুরী এত খারাপ, আমাকে বলছে আমার ভয়েসটা কিউট সাপের মতো। সাপের মানে বোঝা যাচ্ছে যে রূপক দিন রাত সাপের সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি, এরপরে দেখি যে আসল কথাটা হইতেছে যে এই যে সাপ ধরা কঠিনও না, এবং ধরা সাপ 2-4 দিন হাঁড়িতে পুরিয়া রাখার পরে তাহার 20 দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চায় না। তার মানে হচ্ছে 2-3 দিন সাপটাকে আটকায় রাখলে তার আসলে ওই শক্তি বা সামর্থ্যই থাকে না যে সে কাউকে কামড় দিবে। চক্র তুলিয়া, তার চক্র তুলিয়া মানে হচ্ছে যে এরকম করে, বুঝছো, এই যে এমন করার কথা বলা হচ্ছে, এই যে বুঝছো, এইটাকে বলা হচ্ছে চক্র তুলিয়া। চক্র মানে কি গোল না, চক্র মানে হচ্ছে সার্কেল। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায় কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত, তারপরে মৃত্যুঞ্জয় আর হচ্ছে, আচ্ছা তার মানে হচ্ছে মাঝে মাঝে মৃত্যুঞ্জয় আর হচ্ছে তার যে স্ত্রী তার সাথে, মানে এখানে একটা ত্রিমুখী তর্ক হতো। ত্রিমুখী তর্কটা কিরকম সেটা হচ্ছে যে ত্রিমুখী তর্কটা হচ্ছে কিরকম সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় আর ন্যাড়া এক দলে আর বিলাসী আরেক দলে, ঠিক আছে। আচ্ছা দেখি, তারপরে দেখি, সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। শিকড়, হ্যাঁ, গাছের শিকড় যা দেখাইবা মাত্র সাপ পালাইতে পথ পায় না, তার মানে দেখলেই সাপ দৌড় দেয়। কিন্তু তার পূর্বে সামান্য একটা কাজ করতে হইতো, তার মানে হচ্ছে এখানে কিন্তু তার তাদের যে জারিজুরি, তাদের যে জালিয়াতি, সেটার কথা ন্যাড়া বলে দিচ্ছে। যেই সাপটা শিকড় দেখিয়া পলাইবে তাহার মুখে একটা শিক পুড়াইয়া কয়েকবার ছেঁকা দিতে হতো। তার মানে হচ্ছে মনে করো এটা সাপ, ঠিক আছে, সাপের যে জিহ্বা সেই জিহ্বায় হচ্ছে কিছু একটা গরম করে, মনে করো গরম একটা খুন্তি দিয়ে কয়েকবার ছেঁকা দিতে হতো, বুঝছো। কয়েকবার ছেঁকা দিলেই এরপরে যাই সাপটাকে দেখানো হয় না কেন, সাপ কিন্তু সেই রকম ভয় পায়। কারণ হচ্ছে সাপ মনে করো এই রে আবার বুঝি ছেঁকা দিবে আমাকে, বুঝছো। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করিয়া করিয়া মানুষ ঠকাইও না। তার মানে হচ্ছে এই যে কাজটা করছে, এই কাজটা কিন্তু মানুষ ঠকানো বা এটা একটা জালিয়াতি, এই কথাটা কিন্তু বিলাসী বারবার বলতো। আচ্ছা তারপর দেখি, মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কি, মানে সাপুড়েদের মধ্যে সবাই করে, এটা খারাপ কি আছে, ঠিক আছে। ওই যে মানে মনে করো এরকম যে একজন ঘুষ খায় একটা অফিসে, তাকে জিজ্ঞেস করলে সে বলতেছে যার অফিসে তো সবাই ঘুষ খায়, ঠিক আছে, এইরকম আর কি। তো ব্যাপারটা কিন্তু এমন না আসলে, কারণ হচ্ছে যে মনে করো একজনের চুরি করা, ঠিক আছে, একজন চুরি করছে, এটা কিন্তু আরেকজনের চুরি করাকে জাস্টিফাই করে না। বোথ অফ দেম আর ইনকারেক্ট, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। মানে মনে করো যে একজন চুরি করছে আর একজন খুন করছে, এখন যে খুনি তার কোনো শাস্তি হয় নাই, তো এই কথা কিন্তু সে চোর এসে বলতে পারে না যে হ্যাঁ যে খুনি ওর শাস্তি হয় নাই আমার পিছে পড়ছে, ঠিক আছে। এখানে কথা হচ্ছে যে ল অ্যান্ড জাস্টিস সিস্টেম অনুযায়ী দুইটাই কিন্তু অপরাধ, অর্থাৎ অন্য সবাই করে, মৃত্যুঞ্জয় যে কথাটা বলে তার এই মানে তার এই কাজটা, এই জালিয়াতিটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে, সেটা কিন্তু আসলে কোনো ভ্যালিড পয়েন্ট না, বা এটা কিন্তু কোনো লেজিটিমেট আর্গুমেন্ট না। আচ্ছা বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছিমিছি লোক ঠকাতে যাই। তার মানে হচ্ছে এই অংশটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে বাকি সাপুড়েদের চেয়ে
অর্থনৈতিকভাবে কিন্তু মৃত্যুঞ্জয় এগিয়ে ছিল। কেন? কারণ হচ্ছে মৃত্যুঞ্জয়ের কিন্তু তখনও সেই যে আমের বিশাল বাগানটা, আম কাঁঠালের বাগানটা, সেটা তখনও তার আছে, যেটা কিন্তু অন্য কোনো সাপুড়ের ছিল না। ঠিক আছে, অর্থাৎ অন্য সাপুড়েদের দেখা যায় মূলত তাদের যে সম্পত্তিটা সেটা হচ্ছে অস্থাবর। অস্থাবর সম্পত্তি কি বুঝছো? অস্থাবর মানে হচ্ছে যেটা মুভেবল, মানে মনে করো তোমার মোবাইল, তোমার ল্যাপটপ, ব্যাগ, যেগুলো নিয়ে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবা, সেগুলোকে বলা হয় অস্থাবর সম্পত্তি। আর স্থাবর সম্পত্তি হচ্ছে মনে করো তোমার বাড়ি, ঠিক আছে, তোমার জমি, এগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি, যেটা তোমার ট্রান্সফারেবল না, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইতে পারবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমি বরাবর লক্ষ্য করে আছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত। কিরকম? তার মানে হচ্ছে সে নানান রকম বায়না বানাতো। ঠিক আছে, সে বলতো আজকে শনিবার, আজ মঙ্গলবার, মানে আজকে অলক্ষ্য নেই, আজকে কুফা, এইসব বলে তাকে নানান রকম ভাবে আটকানোর চেষ্টা করতো। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। তার মানে হচ্ছে মৃত্যুঞ্জয়ের কিন্তু একটা ক্যাশ টাকার প্রতি লোভ ছিল, অর্থাৎ যে এখন সাপ ধরলে এখনই টাকা পাওয়া যাবে, এই যে নগদ টাকাটা, এটার প্রতি কিন্তু মৃত্যুঞ্জয়ের একটা আশঙ্কা ছিল। ঠিক আছে, ওকে। একটু দেখি তোমাদের কমেন্ট গুলো। আচ্ছা, দেখতে পাচ্ছি তোমাদের কমেন্ট। ঠিক আছে, তারপরে দেখি আরেকটা জিনিস মৃত্যুঞ্জয় বলছে। আচ্ছা, আর আমার তো একে একরকম নেশার মতো হইয়া দাঁড়িয়েছিল। তার মানে হচ্ছে প্যাশন অ্যান্ড প্রফেশন দুইটাই হয়ে গেছিল এই সাপুড়ে বিদ্যা। নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টা করি করিতাম না। তার মানে হচ্ছে নানা রকম ভাবে মৃত্যুঞ্জয়কে সাপ ধরার ব্যাপারে কিন্তু উস্কানি দিত তারই শাগরেদ নেড়া। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথাও ছিল এ আমাদের মনে স্থান পাইত না, কিন্তু এই পাপের দণ্ড একদিন ভালো করিয়াই দিতে হইল। তার মানে হচ্ছে এটার মধ্যে যে একটা ভয়ের ব্যাপার আছে, এটা কখনো তারা অনুভবই করেনি। সবসময় তারা মনে করছে আর এটা তো মজার ব্যাপার, ঠিক আছে, সাপ ধরবো, সাপের খেলা দেখাবো, নানান রকম ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখি তোমাদের কমেন্ট। সেদিন ক্রোশ দেড়েক দূরে, ক্রোশ মানে কতটুকু? 2 মাইলের কিছু বেশি। হ্যাঁ, এই ক্রোশ দেড়েক মানে দেড় ক্রোশের একটু দূরে এক গোয়ালার বাড়িতে, গোয়ালা মানে হচ্ছে যে হচ্ছে গরুর দুধ বিক্রি করে মূলত, সে তাকে বলা হয় গোয়ালা। আচ্ছা, তো এই যে গোয়ালা, ঠিক আছে, তার বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। বিলাসী বরাবরই সঙ্গে যাইতো, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল, একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। তার মানে হচ্ছে মেটে বলতে মাটি দিয়ে বানানো এই ঘরটা, যে মেঝেটা অর্থাৎ ফ্লোরটা, ফ্লোরটা কিন্তু পাকা ফ্লোর না, ওটা মাটির ফ্লোর। ঠিক আছে, একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুড়ের মেয়ে, সে হেড করিয়া কয়েক টুকরো কাগজ তুলিয়া লইয়া আমাকে বলল, ঠাকুর একটু সাবধানে খুঁড়ো। তার মানে একটুখানি ঘটনা দেখে বা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেই বিলাসী কিন্তু বুঝতে পারলো যে এখানে যে সাপটা আছে সেটা বিষধর। তার মানে হচ্ছে সে আবার বলছে সাপ একটা না, একজোড়া তো আছে বটে, হয়তো বা বেশিও থাকতে পারে। তার মানে
সে কিন্তু সাপুড়ের যে মেয়ে, অর্থাৎ তার যে একদম পুরো আজন্ম লব্ধ যে এক্সপিরিয়েন্স, সেটাকে দিয়ে কিন্তু সে দেখেই বুঝতে পারছে যে এখানে একাধিক সাপ আছে। মৃত্যুঞ্জয় বলল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছো না বাসা করেছিল? মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনিতে পারে। বিলাসী কহিল, দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। তার মানে হচ্ছে এই যে সাপের যে গর্তটা, সেটার মধ্যে কাগজপত্র এনে জমা করা, এটার মানে হচ্ছে যে সাপ সেখানে দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করার জন্য একটা আরামদায়ক পরিবেশ তৈরি করতে চেয়েছে, বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে পাখি যেরকম বাসা বাঁধে, ওরকম সাপ ওখানে এসে তার বাসা বাড়ানোর চেষ্টা করেছিল। এখন কথা হচ্ছে, সাপুড়ের মেয়ে হওয়ার কারণে বিলাসী যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স দিয়ে সে বলছে, একটা সাপ যদি দীর্ঘ সময় ধরে এরকম বাসা বানিয়ে থাকার চেষ্টা করে, দ্যাট মিন্স যে সে সেখানে একা থাকছে না, সেখানে অ্যাটলিস্ট এক জোড়া সাপ আছে, ঠিক আছে? তো তা এর অ্যাগেনস্টে, এর অ্যাগেনস্টে কিন্তু এটাও বলা হলো যে এর অ্যাগেনস্টে গিয়ে মৃত্যুঞ্জয় বলল যে এটা তো ইঁদুর আনতে পারে। তো তখন বিলাসী বলল যে হ্যাঁ, ইঁদুর আনতে পারে, কিন্তু সাপও তো আনতে পারে, অর্থাৎ 50-50 চান্স, দেখি কি হয়। বাস্তবিকই, অর্থাৎ বাস্তবেই বিলাসীর কথাই ফলিল, এবং মর্মান্তিকভাবেই সেদিন ফলিল, ঠিক আছে? মিনিট দশেকের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখর ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল। মিনিট দশেকের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখর ধরিয়া বা একটা বড় গোখর সাপ ধরে মৃত্যুঞ্জয় আমার হাতে দিল, কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে বা সেটাকে যে বাক্সটার মধ্যে, সেটার মধ্যে ঢোকানোর আগে মৃত্যুঞ্জয় উ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিঠ দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। তার মানে হচ্ছে একটা সাপ সে ধরে করলো কি, সে ন্যাড়ার হাতে দিল মৃত্যুঞ্জয়। কিন্তু আরেকটা যে সাপ, মনে করে একটা সাপ ধরছে, ঠিক আছে, এই যে মনে করে এটা একটা সাপ, এইটার মাথাটা ধরছে যাতে কামড় দিতে না পারে, বুঝছো? যখন এই যে হাতটা আছে না, এই হাতের মধ্যে আরেকটা সাপ তখন কামড় দিয়েছে, বুঝতে পেরেছো? এই জন্যই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এই জন্যই কিন্তু হাতে উল্টো পিঠ দিয়ে দরদর করে রক্ত ঝরছিল। কেন? কারণ হচ্ছে মনে করো সাপটা এরকম, সাপটাকে ধরেছে সে এমন করে, সাপটাকে তো সে এমন করে উল্টা পিঠ দিয়ে ধরে নাই, তাই না? আর সাপটাকে যে সে মাথা বরাবর ধরেছে, এই জন্য কিন্তু সাপটা উল্টো দিকে ফিরে তাকে কামড়ও দিতে পারছে না, যে হাতের তালুতে তাকে কামড় দিবে। এই কারণে এই সাপটাকে এভাবে ধরার পর আরেকটা সাপ এই হাতের তালুতে কামড় দিয়েছে। আই গেস ইউ আর ক্লিয়ার। আচ্ছা, স্বপন দাসের তো ইন্টারেস্টের কমতি নাই, জিজ্ঞেস করেছে মৃত্যুঞ্জয়ের বিয়ের পর কি ন্যাড়া বিলাসীকে বিয়ে করেছিল কিনা। আচ্ছা, এটা জানতে হলে তোমাকে পুরো গল্পটা পড়তে হবে, তারপরে দেখি। সবাই প্রথমে যেন হতবুদ্ধি হয়ে গেলাম, তার মানে কি করব, কি করা উচিত বুদ্ধি খুঁজে পাচ্ছে না। কারণ সাপ ধরিতে গেলে সে পলাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার মাত্র দেখিয়াছি। আচ্ছা, তার মানে হচ্ছে সাপ ধরতে গেছে, সাপ না পালায়, সাপ বরঞ্চ আক্রমণ করছে, মানে হচ্ছে কাউন্টার অ্যাটাক করছে, ঠিক আছে? এমনটা এই জীবনে প্রথমবারের মতো তারা দেখছে। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল, এবং যত রকম শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্ত তাহাকে চিবাইতে দিল। তার মানে যে সাথে যা যা কিছু ছিল, ঔষধি জিনিসপত্র সব কিছু সে মৃত্যুঞ্জয়কে চাবাইতে দিচ্ছে। মৃত্যুঞ্জয় নিজের মৃত্যুঞ্জয় নিজের যে মাদুলি বা তাবিজের মতো যেটা থাকে এই যে হাতে, সেটা তো ছিলই, তাহার উপর আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। তার মানে নিজের তাবিজ তো মৃত্যুঞ্জয়ের কাছে ছিল, তার পাশাপাশি ন্যাড়া তার তাবিজটাও দিল, দেখা যাক এখন কাজ করে কিনা। আশা বিষ তার ঊর্ধ্বে আর উঠেবে না, তার মানে হচ্ছে মনে করো এই হাতে কামড় দিচ্ছে, তো এইখানে মনে করো মাদুলিটা বাঁধছে, এবং এই আশা আশা ছিল ন্যাড়ার মনে যে বিষ, যে সাপের কামড়ে যে বিষটা ইঞ্জেক্ট করেছে, সেই বিষটা হাতের চেয়ে উপরে আর উঠবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি। এবং আমার সেই বিশ্বরীর আগে, ওই যে যে মন্ত্রটার কথা লেখক তখন বলছিলেন যে এটা যে আসলে ভুয়া আগে তো বুঝি নাই, এই মন্ত্রটা সতে যে, তার মানে হচ্ছে বারবার বারবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল, এবং অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন, এবং এই পুরো এলাকার মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন, সকলকে খবর দিবার জন্য
সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল, দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকেও সংবাদ দিবার জন্য লোক গেল, বিলাসীর বাপকেও সংবাদ দিবার জন্য লোক গেল। তার মানে হচ্ছে একদম গুরু যে সাপুড়ে তার কাছেও কিন্তু লোক পাঠানো হলো। আচ্ছা, তারপরে আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলে মনে হইল না। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। ঠিক আছে, আচ্ছা, তথাপি আবৃত্তি, তার মানে বারবার বারবার এই যে মন্ত্রটা সেটা কিন্তু সে সমানভাবে পড়েই যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক মন্ত্র কাজ করে কিনা, আমরা দেখবো আজকে। তারপরে দেখি, কিন্তু মিনিট 15-20 পরে, 20 মানে হচ্ছে 20, 15-20 মিনিট পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া নাকে কথা কইতে শুরু করিল, তার মানে হচ্ছে সে আর ঠিকঠাক মতো কথা বলতে পারছে না, সে নাকি গলায় কথা বলছে। ঠিক আছে, মানে তার প্রাণ ওষ্ঠাগত বা প্রাণ যায় যায় অবস্থা। তখন বিলাসী মাটির উপরে একেবারে আছাড় খাইয়া পড়িল, তার মানে হচ্ছে তখন কিন্তু বিলাসী রীতিমতো বিলাপ করতে শুরু করে দিল। আমিও বুঝিলাম আমার বিষ শরীর দোহাই বুঝিবা আর খাটে না, তার মানে এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আসলে কাজ করে না। তখন গিয়ে লেখক বা ন্যাড়া প্রথমবারের মতো বুঝতে পারলো। আচ্ছা, তারপরে নিকটবর্তী আরো 2-4 জন ওস্তাদ আসিয়া পড়লেন, কিন্তু আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পাড়িতে লাগলাম, যেটা হিন্দু ধর্মাবলম্বী আছে, হিন্দু ধর্ম অনুযায়ী যে দেবদেবীর সংখ্যা টোটাল 33 কোটি, তাদের সবার দোহাই বা দিব্যি দিয়ে তারা এই যে মৃত্যুঞ্জয় তাকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু 20 দোহাই মানিল না, তার মানে আমাদের এত চেষ্টা সবকিছু বৃথা যাচ্ছে, সাপের যে বিষটা সেটা এত তেজি সেটা কাউকেই মানছে না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল, ক্রমশ খারাপ হতে থাকলো, ডেরিগেট করতে থাকলো। যখন দেখা গেল ভালো কথায় হইবে না, তখন 3-4 জন মিলিয়া 20-কে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়াইয়া পলাইতো। তার মানে হচ্ছে যখন ভালো কথায় দেবদেবী দিব্যি দিয়ে কাজ হলো না, তখন এমন ভাবে ওই বিষকে উদ্দেশ্য করে গালিগালাজ করা শুরু করলো তারা, যে সেটা যদি বিষ আসলে শুনতে পারতো বা বুঝতে পারতো সাপের বিষটা, সে মৃত্যুঞ্জয় তো মানে বাদ দিলাম একদম দেশ থেকে পালাই যেত, কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধা ঘন্টা ধস্তধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, মৃত্যুঞ্জয় মানে কি, মৃত্যুকে জয় করে যে। ঠিক আছে, মৃত্যুঞ্জয় নাম তাহার শ্বশুরের দেওয়া মন্ত্র ঔষধি, তার মানে তার শ্বশুরের দেওয়া যে সকল ঔষধি বলতে হচ্ছে মেডিসিন বোঝানো হচ্ছে, মন্ত্র প্লাস মেডিসিন, সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া বা সবকিছুকে মিথ্যা প্রমাণ করে ইহলোকের লীলা সাঙ্গ করিল। ইহলোকের লীলা সাঙ্গ করিল মানে হচ্ছে মৃত্যুবরণ করলো। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। তার মানে বিলাসী এই যে মৃত্যুঞ্জয়ের মৃত্যুকালে তার যে স্বামী, তার স্বামীর মাথাটা কোলে নিয়ে বসেছিল। যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলে শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সইতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। তার মানে হচ্ছে 7 দিনের বেশি সে আর বেঁচে রইল না। এর আগেই সে হচ্ছে ন্যাড়াকে বলছে যে ঠাকুর আমার মাথার দিব্যি রইল, বা আমার কসম দিল, এই যে মাথা ধরে কসম দেয় না, আমার মাথায় হাত রেখে কসম খাও যে অন্য কারোর সাথে চ্যাট করবে না। এই কথা শুনছো তোমরা কখনো? আচ্ছা, না শুনলে শুনবা সামনে, সমস্যা নেই। তো ঠাকুর আমার মাথার দিব্যি রইল, বা আমার মাথার কসম থাকলো যে তুমি এইসব, এই যে ঠাকুরে বিদ্যা প্র্যাকটিস চর্চা, এগুলো তুমি আর কখনো করবা না। আচ্ছা, তারপরে আমার মাদুলি কবচ তা তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিশরীর আজ্ঞা। তার মানে মাদুলি কবচ যা যা কিছু ছিল ওটা তো ওই যে মৃত্যুঞ্জয়ের হাতে বেঁধে দিয়েছিল না ন্যাড়া, এই জন্য সেটা তার কবরেই গেছে, বাকি ছিল কি শুধু বিশরীর আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয়, এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহাও আমি বুঝিয়াছিলাম। তার মানে এখানে কিন্তু একটু সার্কাস্টিক ভাবে দুইটা কথা বলা হচ্ছে, একটা হচ্ছে সেই আজ্ঞাটা, সেই যে আদেশটা, সেটা ম্যাজিস্ট্রেটের আদেশের মতো একদম ফিক্সড বা রিজিড না, সেটা অপরিবর্তনীয় না, সেটা যে খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারে অন্যকে তেমনটা না, ম্যাজিস্ট্রেটের আজ্ঞার মতো স্ট্রিক্ট সেটা না,
এবং সেটা বাঙালির বিষের মতো না। বাঙালির বিষ কিরকম জানো? মানে একবার এক গ্রামে, এটা হচ্ছে আবদুল্লাহ আবু সাইদের বলা একটা গল্প, সেটা হচ্ছে যে একবার এক গ্রামে গিয়ে তিনি জিজ্ঞেস করেছেন, আচ্ছা আপনাদের গ্রামে কে নেতা, ঠিক আছে, একটা ডিসিশন নেওয়ার সময় আপনাদের গ্রামে নেতা কে, ঠিক আছে। তখন প্রত্যুত্তরে আবদুল্লাহ আবু সাইদকে বলা হয়েছিল যে আমাদের গ্রামে যে যখন চেতে সেই তখন নেতা, বুঝছো? তার মানে হচ্ছে যার যখন ঝোঁক উঠে তখন সেই নেতা। অর্থাৎ এই যে বাঙালির বিষটা, এটাকে কিন্তু সার্কাস্টিক ভাবে লেখক বলতে চাচ্ছেন, এটা এরকম যে এখানে অনেক আপস এন্ড ডাউন থাকে, এটা কখনো কাজ করে কখনো কাজ করে না, ঠিক আছে, এটা সাপের বিষের মতো না। আচ্ছা, তারপরে একদিন গিয়া শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে। তার মানে যেহেতু আত্মহত্যা করা মহাপাপ, এই জন্য শাস্ত্রমতে অর্থাৎ কি করলে কি হবে ভালো, মানে হচ্ছে পানিশমেন্ট কোনটা হবে, কোনো খারাপ কাজ করলে রিওয়ার্ড কোনটা হবে, কোনো ভালো কাজ করলে, এই ব্যাপারগুলো যে শাস্ত্র, হিন্দু শাস্ত্রে লেখা আছে, সেই শাস্ত্র অনুযায়ী আত্মহত্যা করা যেহেতু মহাপাপ, এই জন্য সে নরকেই যাবে। আর এইখানে কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে বিলাসী কিন্তু আত্মহত্যা করেছে। কে যেন তখন জিজ্ঞেস করেছিল যে বিলাসীকে কি মেয়েরা বিয়ে করেছিল কিনা, না এত শর্ট টাইমের মধ্যে বিয়ে করা সম্ভব হয় না, ঠিক আছে। আচ্ছা, সো কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে তখন ওইরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এইমাত্র বলিতে পারি। তার মানে হচ্ছে যেই নরকেই বিলাসী গিয়েছে সেই নরকটাকেই সে তার যে ভালোবাসা, তার যে মহিমা, সেটা দিয়ে এত মহিমান্বিত করেছে যে সেই নরকে যাওয়ার ক্ষেত্রে এক বিন্দু পিছু হটবে না ন্যাড়া, ঠিক আছে। খুড়ামশাই ষোলো আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাতে মৃত্যু হবে তবে কার, পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না তাতে তো কিছু যায় আসে না, না হয় একটু নিন্দেই হতো। তার মানে কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, একটা বিয়ে করছিস, ওকে ডান, ভুল হয়েছে তোর, বাদ দে আরেকটা বিয়ে কর। মানে এখানে বলা হচ্ছে যে একটা ছেড়ে 10টা করুক না, তার মানে একটা বউকে ছেড়ে সে 10টা বিয়ে করুক, কি হবে, এমন মানুষ হালকা হয়তো বা খারাপ কথাই বা বলতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? ওই যে অন্নপাপ, আমরা যে আগের ক্লাসে পড়েছিলাম অন্নপাপ, ওই হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মরলো, আমার মাথা হেট করে গেল, তার মানে নিজে তো মরলো মরলো, আমার বংশকেও কলঙ্কিত করে গেল। না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলো একটা ভুজ্জি উচ্ছুজ্জ। তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে তার যে বংশ, সেই বংশের মানুষজন মৃত্যুর পর তাদের যেভাবে করে সেই সেই যে মৃত্যুর যে রিচুয়ালগুলো, সেই রিচুয়ালগুলো পালন করা হয়, বুঝছো, সেটা কিন্তু মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রে করা যায় নাই, এমনটাই বলা হচ্ছে। তো বলা হচ্ছে যে খুড়া বলছে এই সব যে যা কিছু মৃত্যুঞ্জয়ের পাওয়ার কথা ছিল মৃত্যুর পরে, সেগুলো যে সে পায় নাই, সেটার কারণ হচ্ছে সে নিজেই, কারণ হচ্ছে সে যে পাপ করেছে এই পাপের ফলেই তাকে ভুগতে হয়েছে। তারপরে গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি, অন্নপাপ, বাপরে, এর কি আর প্রায়শ্চিত্য আছে? তার মানে এই যে অন্নপাপ, ঠিক আছে, নিচু বংশের কারোর হাতে খাওয়া ভাত বা কারোর রান্না করা খাওয়া ভাত, এটা খাওয়াকে এতটাই বড় পাপ তারা মনে করতো যে এই পাপে যে পাপিষ্ঠ বা এই পাপের দায় যার ঘাড়ে আছে, তার এই সংসারে, জগৎ সংসারে, ইহকালে পরকালে কোথাও কোনো গতি হবে না, এমনটাই তারা বিশ্বাস করতো। বিলাসীর আত্মহত্যার ব্যাপারটাও অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি এ অপরাধ হয়তো উহারা উভয় করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ, তবু এত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করাইয়াছিল তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। তার মানে হচ্ছে গ্রামের সাধারণ স্বাভাবিক সহজ সরল, ঠিক আছে, অনুকূল পরিবেশ আর প্রতিবেশে বেড়ে ওঠা একজন মানুষ মৃত্যুঞ্জয়, সে যে তার সারা জীবনের লাইফস্টাইল বাদ দিয়ে রাতারাতি 1-1.5 বছরের মতো পাক্কা একজন সাপুড়িতে পরিণত হয়েছিল, এই যে তার সাহসের যে কনভার্সনটা, যে সে একটা সময় গিয়ে সাপটাপার ভয়টাই পেত না, এই যে তার কনভার্সনটা, এই যে তার উপর, তার মানসিকতার উপর, তার আচরণের উপর, তার চরিত্রের উপর, এই যে বিলাসীর একটা একচ্ছত্র আধিপত্য বা তার যে প্রভাবটা, এই প্রভাবটা আর কোনো মানুষ কখনো দেখতে পারবে না, এমনটা নেই লেখক আক্ষেপ করছেন, আফসোস করছেন, ঠিক আছে। আচ্ছা, তারপর একজন বলেছে বিলাসীর 40 টাকা হবে খাওয়ানো হবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিব, ঠিক আছে,
বিলাসীর জন্য আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি। আল্লাহ, বিলাসীর জন্য আমরা অনুদান নিচ্ছি, বিকাশ নাম্বার দিয়েছে স্বপন দাস, এই এই জন্যই বিকাশ মাঝে মাঝে অ্যাড বানায় যে বিকাশ থেকে নাহিদ ফোন না দিলে বিশ্বাস, নাহিদ ফোন দিলে বিশ্বাস করবে না, ঠিক আছে? ওকে, এই যে আমার ক্লাসের কমেন্ট করে কেউ যদি বিকাশে টাকা পাঠিয়ে প্রতারিত হয়, এর দায় দায়িত্ব আমি নিচ্ছি না। বিলাসী এখন মৃত, বিলাসী মারা গেছে অনেক আগে, কারণ হচ্ছে এইটা যিনি লিখেছেন লেখকও মারা গেছেন অনেক আগে, সো বোঝাই যাচ্ছে যেটা অনেক অনেক আগের একটা ঘটনা, ওই আমলের একজন মারা গেছে, ওইটার জন্য তোমাদের মিলাদ দিতে হবে না, ঠিক আছে? আর অন্য কেউ মিলাদ দিলেও, অতি আগ্রহী হয়ে মিলাদ দিলেও, সেখানে তোমাদের বিকাশে টাকা পাঠিয়ে পার্টিসিপেট করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমার মনে হয় যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশের নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, তাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না। যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই, তাহা যাহাদের প্রাচীন এবং বহুদর্শী, বাপরে বাপ কত বড় লাইন, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গাম হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়েছেন, তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়া পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ বোঝে। বাপরে বাপ, এত বড় একটা লাইন, এটা একটু এক্সপ্লেইন করি, ঠিক আছে? এইখানে এই যে বিশাল একটা লাইন বলা হলো, ঠিক আছে, একটু মার্ক করি দেখি কত বড়, তোমরাও গণো দেখো কয়টা শব্দ হয় এখানে। এই যে আন্ডারলাইন করে দিলাম, এই যে বিশাল একটা বাক্য আমরা দেখতে পেলাম এখানে, ঠিক আছে, এই বিশাল বাক্যটার মধ্যে মূলত কি বোঝানো হয়েছে জানো? এই বিশাল বাক্যটাতে বলা হয়েছে যে মূলত এমন একটা সমাজের কথা বলা হচ্ছে যে সমাজটাতে অ্যারেঞ্জড ম্যারেজই বেশি প্রচলিত। অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলা হচ্ছে যে দেখো, যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, তার মানে ঘটনা হচ্ছে এইরকম যে একজন আরেকজনকে ভালোবেসে পছন্দ করে নিজের চয়েস মিলিয়ে বা স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে তারা যে বিয়ে করবে, এই ধরনের সিচুয়েশন তো নাই। বরঞ্চ অ্যারেঞ্জ ম্যারেজ তাদের উপর এমনভাবে ইম্পোস্ট বা আরোপিত হয় যে তাদের আসলে অন্য কেউ যদি এই প্রসেসের মধ্যে যায়, অর্থাৎ একজন আরেকজনকে ভালোবেসে নিজেদের যে সোশিও ইকোনমিক স্টেটাস আছে সেটাকে বিসর্জন দিয়ে অথবা অনেক কিছুকে স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে অন্যদের কথায় কান না দিয়ে কেউ যদি একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করে, সেই ব্যাপারটাকে মেনে নেওয়ার মতো অবস্থা এখনো এই সমাজের হয় নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে বিলাসীকে যাহারা পরিহাস বা হচ্ছে উপহাস করেছিলেন তার সকলেই সাধু গৃহস্থ এবং সাধ্য গৃহিণী। একটু আবার একটা সার্কাস্টিক হচ্ছে, তার মানে হচ্ছে আসছে আরেকজনকে খারাপ বলতে, নিজে যেন কত ভালো মানুষ, এটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে? অক্ষয় সতীলোক, তার মানে হচ্ছে অক্ষয়, অক্ষয় মানে কি যেটা হচ্ছে ক্ষয় হবে না, তার মানে হচ্ছে যেটা কোনো শেষ নাই, এই ধরনের সতীলোক, তার মানে হচ্ছে এই ধরনের ভালো একটা অবস্থান তারা যে সবাই পাবেন তাও আমি জানি, কিন্তু সেই সাপুড়ের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সে গৌরবের কণামাত্র হয়তো আজও ইহাদের কেউ চোখে দেখেন নাই, ঠিক আছে? ওই যে যখন মৃত্যুঞ্জয় অসুস্থ ছিল, তখন যে মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করে বিলাসী সুস্থ করে তুলছিল, এবং ক্রমশ বিলাসীর যে প্রভাব বিস্তার করছিল মৃত্যুঞ্জয়ের মানসিকতার উপর, তার হৃদয় যে জয় করছিল, তার যে গৌরবটা বিলাসী অনুভব করছিল, সেটা এই ধরনের যারা সাধু গৃহস্থ সাধ্য গৃহিণী রয়েছে তারা কখনো অনুভব করতে পারবেন না। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিতকর নয়, বা সেটাও খুব ছোট কিছু নহে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি, এই বস্তুটাই এই দেশের লোকের পক্ষে বুঝে ওঠা কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দেব না এবং শাস্ত্রীয় তথা
সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না, বা সোশ্যাল স্ট্রাকচারে যে সকল ইনইকুয়ালিটিস আছে, যে সকল বৈষম্য আছে, বা যে সকল অসামঞ্জস্য আছে, সমন্বয়হীনতা আছে, যেখানে যেখানে ঝামেলা সমস্যা, এই কোনো কিছুর প্রতি লেখক কোনো ক্রিটিক করবে না, লেখক আঙুল তুলে বলবে না যে সমাজের এই স্ট্রাকচারটা ভুল, সমাজের এই নিয়মটা ভুল, এমনটা বলছেন তিনি। করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন, মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন যে আমি একটু কমেন্ট দেখি তোমাদের, ঠিক আছে, তো যাহারা বলিবেন যে এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধি ব্যবস্থার জোরে অত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়ে আছে, আমি তাহাদেরও অতিশয় ভক্তি করি। তার মানে সব ধরনের মতামতের প্রতি লেখকের শ্রদ্ধা আছে, পরমত সহিষ্ণুতার কথা বলছেন তিনি। প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়। তার মানে এই যে হিন্দু সমাজ ব্যবস্থা, এইটা বলা হচ্ছে যে যারা বলেন যে অনেক ধরনের পরিবর্তন তো অনেক সময় হয়েছে, বিভিন্ন বিপ্লব হয়েছে, মানে মনে করো শিল্প বিপ্লব হয়েছে, মানে মনে করো হচ্ছে ফ্রেঞ্চ বিপ্লব হয়েছে, রাশিয়ান বিপ্লব হয়েছে, ঠিক আছে, এরপরে মনে করো বিশ্বযুদ্ধ হয়েছে, তারপরে কোল্ড ওয়ার হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চেঞ্জেসের মধ্যে দিয়ে সমাজ কিন্তু যায়। তো এরপরেও যদি হিন্দু সমাজ ব্যবস্থা টিকে থাকে, তাহলে অনেকে হয়তো বা বলবেন যে এইটা এত ভালো, এটা এত স্ট্রাকচার, এই কারণে ঠিক আছে, এমনটা হয়তো বা অনেকে বলবেন। তার প্রত্যুত্তরে বা তার পাল্টা যুক্তিতে লেখক বলছেন যে টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়। তার মানে হচ্ছে টিকে আছে তার মানে এই না যে একটা জিনিস অনেক ভালো বা একটা জিনিস অনেক পাওয়ারফুল, এবং অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলা পোকা টিকে আছে। তার মানে অনেক সময় টিকে থাকার জন্য যে অনেক ক্ষমতাশালী হতে হবে বা একদম পারফেক্ট হতে হবে এমন না। এখানে এক্সাম্পল দিয়ে তিনি বলছে যে হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে। আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেষ্টি থাকিবে তাহাতে কোনো সন্দেহ নাই। তার মানে হচ্ছে বলা হচ্ছে এই যে হিন্দু সমাজ ব্যবস্থা, এটাকে যদি সবসময় আগলে রাখা হয়, আগলে রাখে কারা, দেখো যারা সমাজের এলিট শ্রেণীটা থাকে, ঠিক আছে, মনে করো জমিদার, একটা সমাজের জমিদার যিনি বা ভূস্বামী যিনি, তারা যদি একটা ব্যবস্থাকে, একটা একটা মনে করো বৈষম্য ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকেও টিকিয়ে রাখার চেষ্টা করে, দিন শেষে দেখা যাবে যে তাদের পাওয়ারফুল ডিসকোর্সের কারণে এটা কিন্তু টিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো বলা হচ্ছে কিন্তু একবারে তেলাপোকাটির মতো বাঁচাই রাখার চেয়ে একাধবার কোল হইতে নামাইয়া আরো পাঁচজন মানুষের মতো দু এক পা হাঁটিতে দিলে প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। তার মানে এইখানে কিন্তু ইনডিরেক্টলি বা খুবই সাটল ভাবে, খুবই সূক্ষ্মভাবে লেখক সমাজ সংস্কারের কথা বলছেন, অর্থাৎ সমাজের এই যে এক্সিস্টিং স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা খুব একটা ভালো পারফর্ম করছে না, কিন্তু তারপরেও এই স্ট্রাকচারটা টিকে আছে, কারণ এই স্ট্রাকচারটাকে সমাজের যারা মনে করো এলিট শ্রেণী রয়েছে বা অভিজাত শ্রেণী রয়েছে, তারা এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করছে। কেন? কারণ হচ্ছে এটাতেই তাদের স্বার্থ সংরক্ষণ হয়। তার মানে মনে করো জমিদারি ব্যবস্থায় দেখা যায়, ফর এক্সাম্পল, ঠিক আছে, জমিদারি ব্যবস্থায় দেখা যায় যে জমিদার সবচেয়ে বেশি লাভবান হন, তাই না, যে সবাই তাদের জমি চাষ টাস করে এবং পরবর্তীতে জমিদারকে একটা খাজনা দিতে হতো তার বিনিময়ে। এখন ঘটনা হচ্ছে এই জমিদারি ব্যবস্থায় একটা সমাজের 1% হচ্ছে ওই জমিদার, আর 99% হচ্ছে সাধারণ মানুষ যারা হচ্ছে খেটে খাওয়া মনে করো জমির মালিক। আচ্ছা, তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু দেখা যায় যে খুব একটা অনেক বৈষম্য করছে, ঠিক আছে, সব মানুষ মিলে একজন মানুষকে সম্পত্তি জমা দিচ্ছে, কিন্তু তারপরও দেখা যায় যে সে তার পাওয়ারের কারণে সে এই জমিদারি ব্যবস্থাটা টিকিয়ে রাখার চেষ্টা করে। তো বলা হচ্ছে যে কখনো কখনো একটু যদি এদিক সেদিক করে দেখা যায়, তার মানে হচ্ছে পাঁচজন মানুষের মধ্যে দু এক পা হাঁটিতে দিলে, তার মানে হচ্ছে একটু যদি এই স্ট্রাকচারটা ভেঙে তাকে সামনে এগুতে দেওয়া হয়, তাহলে হয়তো বা আগের চেয়ে একটা বেটার পজিশনে যাওয়া সম্ভব, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তারপর তো আমরা গল্পের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা তোমাদের কোনো কমেন্ট থাকলে আমাকে একটু লিখে জানাও দেখি।
আচ্ছা, জুবায়ের হক বলছে এটা আগে পড়তে অনেক খারাপ লাগতো। তাসিনুল ইসলাম বলছে কমেন্ট অফ করা, হ্যাঁ উচিত হয়েছে, একদম উচিত শাস্তি হয়েছে। আচ্ছা কমেন্ট অফ করা, তারপরে তো কমেন্টের কোনো কমতি দেখছি না। জাইন তাসিন যে হচ্ছে নন্দ গোলাপ, নন্দ গোলাপ না তো নন্দ গোপাল, নন্দ গোপাল বলতে আদুরে সন্তান বোঝানো হচ্ছে, বুঝছো। অবনী আলী পিউ বলছে শান্তিতে ছিলাম কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পাঠ পরিচিতিটা পড়ি। সো আজকের ক্লাসে আমরা ট্রাই করেছি মূলত আজকের ক্লাসে আমরা মূলত ট্রাই করেছি যে এই বিলাসী গল্পটা শেষ করার জন্য, যাতে করে কিনা পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক শুরু করতে পারি। কারণ হচ্ছে যে আমাদের সিলেবাসটা একটু যদি আমরা দ্রুত না গাই, তোমাদের কিন্তু যত এইচএসসি পরীক্ষাটা কাছে এগিয়ে আসছে, আমি তোমাকে একদম ফ্র্যাঙ্কলি যদি বলি, তোমাদেরকে তোমাদের এইচএসসি পরীক্ষাটা যত কাছে এগিয়ে আসবে, তোমরা দেখবা যে মেজর মেজর যে সাবজেক্টগুলো রয়েছে, মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সাবজেক্টগুলোর উপর প্রেশার তোমার তত বাড়বে। এবং এই সাবজেক্টগুলোর উপর প্রেশার যত বাড়ে, দেখা যায় যে আমরা বাংলা, ইংরেজি এই টাইপের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর কম মনোযোগ দিতে পারি। এই জন্যই ওই প্রেশার বাড়ার আগে আগে আমরা যদি এই সিলেবাসগুলো শেষ করে ফেলতে পারি, অ্যাটলিস্ট তোমার মানসিক একটা শান্তি থাকবে যে আচ্ছা বাংলাটা তো অ্যাটলিস্ট সাইড, এটা কমপ্লিটেড, ঠিক আছে প্যাকেট করে ফেলছি, কোনো সমস্যা নেই। সো এই কারণে আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করছি। আচ্ছা তারপরে শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দে, অর্থাৎ 1918 খ্রিস্টাব্দে। কে যেন বিলাসীর জন্য কমেন্টে দেখছিলাম মিলাদ মাহফিলের আয়োজন করছে, বিলাসী মরছে কবে তাহলে, চিন্তা করো তো এবার। আচ্ছা, ন্যাড়া নামের এক যুবকের নিজের জমানিতে বিবৃত হয়েছে গল্পটা। তার মানে হচ্ছে এই গল্পটাতে লেখক এমনভাবে কথা বলেছেন অ্যাজ ইফ তিনি নিজেই হচ্ছেন ন্যাড়া। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনে ছায়াপাত ঘটেছে, তার মানে শরৎচন্দ্র নিজেই কিন্তু গিয়েছিল তার প্রথম জীবনে সন্ন্যাসী হতে। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রম ধর্মী দুই মানব মানবীর, একজন মানুষ আর একজন হচ্ছে মানবী, ঠিক আছে মানব মানবী, চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। তার মানে হচ্ছে এই যে রেসিজম, এই যে ক্যাস্ট সিস্টেম, ঠিক আছে বর্ণ প্রথা, এইটাকে ছাপিয়ে উঠে বা এটাকে ট্রান্সেন্ড করে, এটাকে উত্তীর্ণ করে গেছে এই ভালোবাসার কাহিনী। গল্পে সংঘটিত এক একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমে কাহিনী অগ্রসর হয়। কাহিনীটা বিভিন্ন ছোট ছোট ঘটনার মাধ্যমে সামনে গেছে। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্যে, মানে হচ্ছে এক একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কনফ্লিক্টের মাধ্যমে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে। তার মানে একটার পর একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে ওই যে আমরা স্টার জলসে যেরকম সিরিয়াল দেখি না, আজকে এটা কালকে এটা, এই এটা হয়েছে, এটা হচ্ছে, অমুক তমুক এই বলছে, অমুক তমুকের সাথে এই হয়েছে, এটা 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 করে ঘটনা দেখা যায় যে এদিক সেদিক বাড়ি খেতে খেতে মানে শুরু হয় এক জায়গা থেকে, মনে করো শুরু হয় কলকাতায়, শেষ হয়ে গিয়ে কোথায় মনে করো সুইজারল্যান্ডে, ঠিক আছে এখান থেকে ওখানে যেতে থাকে। সো লেখক কোন অবস্থান থেকে কাহিনী বলছে সেটা অনেক সময় কাহিনী বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে লেখকের একটা থার্ড আই ভিউ থেকে, অর্থাৎ এই যে দেখো লেখক সর্বদর্শী অবস্থান থেকে, যেখান থেকে লেখক সবার যে অবস্থানটা সেটাও বলতে পারেন। আবার এই জায়গাটায় আমরা যেটা দেখি, অর্থাৎ শরৎচন্দ্রের বিলাসী গল্পটাতে আমরা দেখি, এইখানে শরৎচন্দ্র বা লেখক কিন্তু শুধু শুধু তাই বলছেন যেগুলা তার সাথে ঘটেছে। তার মানে হচ্ছে সে কিন্তু একেবারেই ফার্স্ট ভিউ, ফার্স্ট পার্সন ভিউ থেকে বলছেন, ঠিক আছে তার সাথে যা যা কিছু ঘটেছে। তোমরা হচ্ছে যে থার্ড পার্সন গেম আর ফার্স্ট পার্সন গেম এটা বুঝো, মানে মনে করো ফর এক্সাম্পল তোমাদের বোঝাই, সেটা হচ্ছে যে কল অফ ডিউটি এই যে গেমটা, ঠিক আছে কল অফ ডিউটি এটা হচ্ছে একটা ফার্স্ট পার্সন গেম। তার মানে হচ্ছে তুমি তোমার নিজেকেও দেখবা না, ঠিক আছে আমি কিন্তু আমার নিজেকে মনে করো স্ক্রিন, ক্যামেরা বা হচ্ছে আয়না ছাড়া পুরোপুরি দেখতে পারি না। তোমরা কেউ কি নিজের চোখ দিয়ে নিজেকে দেখতে পারো? সো এইভাবে যখন আমরা কোনো কিছুকে দেখি তখন সেটা হচ্ছে একটা ফার্স্ট পার্সন ভিউ। আর যখন উপর থেকে দেখা হয়, ঠিক আছে পুরো সবাইকে, আমাকে যখন আমি পরিষ্কারভাবে দেখতে পারি, মানে মনে করো যদি আমারই কোনো একটা ভিডিও যদি আমি দেখি, তখন কিন্তু আমি আমাকে একটা থার্ড আই ভিউ থেকে দেখতে পারি, বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে কে যেন কমেন্ট করছে, ভাইয়া সিলেবাস শেষ হয়ে গেলে কি আমাদের এই গ্রুপ থেকে বের করে দেওয়া হবে? তোমাদের যদি এই গ্রুপ থেকে বের করে দেওয়া হয় তাহলে আগের যে রেকর্ডেড ক্লাসগুলো এগুলো তুমি পাবা কই বলো তো? এটা আবার কি ধরনের প্রশ্ন? আচ্ছা মানে আমাদের উপর এত অবিশ্বাস যে
মনে করছো যে যদি সিলেবাস শেষ করলে তোমাদের বের করে দেওয়া হয়। আচ্ছা যাই হোক, হোয়াট এভার। তো এরকমটা আমরা দেখেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি গল্পে সৈয়দ ওয়ালিউল্লাহ লালঠালু উপন্যাসেও, ঠিক আছে, যেখানে লেখকরা নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেন। যেমন মাসিপিসি গল্পটা তো তোমাদের সিলেবাসে আছে, এটা যখন তোমরা পড়বা তখন তোমরা দেখবা যে মাসিপিসির পুরো গল্পটাই একটা থার্ড পার্সন ভিউ থেকে বলা হচ্ছে। আচ্ছা, পক্ষান্তরে গল্পটি উত্তম পুরুষের ভাষ্যেও বর্ণিত হতে পারে, যেমনটা আমরা বিলাসী গল্পে দেখেছি, এই গল্পে আমি, আমাকে ইত্যাদি সর্বনাম বা প্রোনাউন এসে যায়। এরকম ক্ষেত্রে কখনো কখনো লেখক নিজেই কাহিনীর একটা চরিত্রের ভূমিকা নেন, হয়ে ওঠেন কথক। বিলাসী গল্পে লেখক সেই ভূমিকা গ্রহণ করেছেন। বর্তমান সংকলনের অপরিচিতা, আহ্বান ও তাজমহল গল্পে উত্তম পুরুষের ভাষ্য গৃহীত হয়েছে। বিলাসী গল্পের চরিত্র নাম চরিত্র, তার মানে হচ্ছে এই যে নাম চরিত্র বলতে হচ্ছে যার নামে গল্পটার নামকরণ করা হয়েছে সেই হচ্ছে নাম চরিত্র, অর্থাৎ বিলাসী হারসেলফ। কর্মনিপুণ, ভালো কাজ করতে পারে, বুদ্ধিমতী, খুবই ইন্টেলিজেন্ট, সেবাব্রতী, তার মানে হচ্ছে সেবার একটা মানসিকতা তার আছে, শরৎচন্দ্রের অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতোই। তার মানে তার অন্যান্য যে গল্পগুলো রয়েছে সেখানেও নায়িকারা যেরকম বোল্ড অ্যান্ড ব্ল্যাটান্ট, সেরকমটাই এখানেও রয়েছে। সে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছে স্বেচ্ছা মৃত্যুর পথ, আর তার প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা। তার মানে হচ্ছে তাদের সমাজে অনেক ন্যারো মাইন্ডেড ও রক্ষণশীল, কনজারভেটিভ জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা সেখানে ধরা পড়েছে। ঠিক আছে, রুহুল আমিন বলেছে আমার সিলেবাস শেষ করতে হবে। ওকে, সাকলাইন জিজ্ঞেস করেছে ভাইয়া বৈশাখ সংখ্যা কি? বৈশাখ সংখ্যা মানে হচ্ছে, মনে করো যে এখন পেপারগুলোর সাথে, ফর এক্সাম্পল, একটা যদি মান্থলি ম্যাগাজিন দেওয়া হয়, মনে করো প্রথম আলোর সাথে যদি একটা মান্থলি ম্যাগাজিন দেওয়া হয়, ঠিক আছে, বৈশাখ সংখ্যা মানে হচ্ছে বৈশাখ মাসে বের হয়েছে যেটা, জ্যৈষ্ঠ সংখ্যা মানে হচ্ছে জ্যৈষ্ঠ মাসে যেটা হয়েছে, এরকম আর কি। সো এখন তো, আগে যখন বাংলায় সাল গণনা, বাংলায় তারিখ গণনা করা হতো, তখন বৈশাখ সংখ্যা, জ্যৈষ্ঠ সংখ্যা এরকম বলতো। এখন দেখা যায় যে বলে, আর মানে উই আর স্মার্টার নাও, এখন আমরা বলি যে জানুয়ারি এডিশন, ফেব্রুয়ারি এডিশন, এইটা আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসটা এতক্ষণ মনোযোগ দিয়ে করার জন্য। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ ক্লাসটা এখানেই শেষ করছি, এবং আগেই বলছি যে আমরা আজকের ক্লাসটাতে একটু ট্রাই করেছি যে কন্টেন্টে বেশি ফোকাস করার জন্য। অর্থাৎ এইটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ এটা একটা, এটাকে বলা হয় একটা প্রসেসিং প্রসেস, যে কোনভাবে পড়ালে তোমাদের জন্য বেস্ট আউটপুটটা আসে। অন্যান্য সময় দেখা যায় যে আমার যদি তিনটা ক্লাসের মধ্যে একটা গল্প শেষ করতে হয়, আমি দেখা যায় যে কন্টেন্টের প্রতি কম ফোকাস করে বা একটু ফোকাস কমিয়ে তোমাদের এমসিকিউ অ্যান্ড অন্যান্য জিনিসগুলোর দিকে মনোযোগ দেয়। তার মানে মনে করো তিনটা ক্লাস কতক্ষণ, অ্যাপ্রক্সিমেটলি 180 মিনিট। 180 মিনিটে আমি যদি তোমাদেরকে গল্প প্লাস এমসিকিউ পড়াই, অবভিয়াসলি তোমার গল্পের প্রতি, গল্পের উপর যে সময়টা সেটা কিন্তু কমে যাবে এমসিকিউর দিকে সময় দিতে গিয়ে। সো এই এই যে টপিকটা, এটাতে আমরা চেষ্টা করেছি উল্টোটা করার, অর্থাৎ তোমাদের জন্য এমসিকিউটা এখানে ইনক্লুড না করে গল্পটা পুরোটুকু এক্সপ্লেন করার চেষ্টা করলাম। দেখি তোমাদের এই যে ক্লাসটা সেটার আউটপুট কীরকম হয়। আর এটা ফিক্স না এখনো যে আমরা কি এমসিকিউই সলভ করবো কিনা, বা হচ্ছে দুইটাই করবো কিনা, বা হচ্ছে শুধু গল্প করবো কিনা, এটা তোমাদের আউটপুট, ফিডব্যাক এগুলো মিলিয়ে যেটা তোমাদের জন্য বেস্ট হয় সেটাই আমরা করবো। সো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা আমাকে লিখে জানাও যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।